পদার্পণ করতে চলেছে কেষ্টপুর প্রফুল্লকানন অধিবাসীবৃন্দ এবং তাদেরই খুঁটি পুজোয় আজ জিও বাংলার পক্ষ থেকে আমি রিঙ্কি চলে এসেছি এবং সেই খুঁটি পুজোরই কিছু ঝলক তুলে ধরবো আপনাদের সামনে, তাই দেখতে থাকুন। কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দে ক্লাবের সদস্যরা কথা বলে নেবো তাদের সাথে। খুঁটি পুজো চলছে তো সামনেই, পুজো বোঝা যাচ্ছে, আয়োজন কেমন চলছে? আমাদের মোটামুটি প্রিপারেশান রেডি আছে, আমাদের ওয়ার্কশপে অলরেডি কাজ শুরু হয়ে গেছে অনেক দিন থেকে, প্রায় দু মাস হয়ে গেল কাজ শুরু হয়েছে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে দুর্গোৎসবে, এবং আপনারা জানেন খ্রিস্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দ কলকাতার বুকে একটা অন্যতম প্রতিষ্ঠান, তাদের খুঁটি পুজো মানে কলকাতার বুকে একটা সারা ফেলে দেওয়া। আপনি দেখবেন এখানে মোটামুটি চাঁদের হাট, যারা এসছেন গেস্ট, মোটামুটি কলকাতাতে আগাম জানিয়ে দেওয়া যে দুর্গাপূজায় খ্রিস্টপুর প্রফুল্লকানন একটা স্থান রাখতে চলেছে। একদম, মানে নতুন চমক যে আসতে চলেছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কিন্তু কোভিডও ইতিমধ্যে বাড়ছে এমনই সম্ভাবনা দেখা দিচ্ছে, তো আগের বছরের মতো কি একইভাবে বিধিনিষেধ মানা হবে? নিশ্চয়ই সমস্ত বিধিনিষেধ মানা হবে, এবং আমরা তাকিয়ে রয়েছি যে রাজ্য সরকারের যে সমস্ত বিধিনিষেধগুলো আসবে কিংবা তারা যদি কিছু নতুন বিধিনিষেধ নিয়ে আসে, বিগত দু বছরের মতন এবছরও আমরা সেই সমস্ত বিধিনিষেধ মেনে চলব। আপনারা নিজেরাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দর্শক এবং যে সমস্ত দর্শক আমাদের এখানে এসে আগামী লাস্ট দু বছর এসেছিলেন, দেখেছিলেন যে এখানে সমস্ত রকম প্রিকশন মেনেই আমাদের করা হয়েছিল। তো এবছরও যে সমস্ত প্রিকশনগুলো রাজ্য সরকারের তরফ থেকে বলা হবে আমরা সমস্ত সেগুলোকে মেনে চলব। আর এর বাইরে গিয়েও আমরা সবসময় মানুষের কাছে একটা অনুরোধ থাকবে যে কোভিড যেহেতু আছে, সেই জন্য কোভিড বিধি যে সমস্ত সতর্কতামূলক যে সমস্ত বিধিগুলো রয়েছে সেগুলো মেনে নিয়ে এবং সেগুলোকে পালন করেই যেন তারা আমাদের এই প্যান্ডেল দেখতে আসে। মা আমাদের সাথে রয়েছে, এবং বিগত দু বছরে আমরা কোভিডকে অনেকটাই মায়ের আশীর্বাদে কমিয়ে আনতে পেরেছি, বিশ্বাস করি এবছর সেটাকে আরও কমিয়ে আনতে পারব। সাথে পেয়ে গেছি কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের থিম আর্টিস্টকে, কথা বলে জেনে নেবো এই বছরের নতুন চমক কি রয়েছে, এই বছরের থিম কি? দেখুন, থিম তো পুজোর এতটা আগে বলা সত্যিই একটু কঠিন, তবে এটুকুনি বলতে পারি আমি জেনারেলি মোটামুটি চেষ্টা করি যে একটা মাইথোলজিক্যাল কোনো কন্টেন্ট থেকে একটা সামাজিক বার্তা, কারণ সবথেকে বড় কথা কি বর্তমান দিনে দাঁড়িয়ে মানে আমরা ধর্মকে একটা অন্যরকমভাবে দেখে থাকি, ফলে সেই ধর্মের মধ্যেও যে কিছু গূঢ় রহস্য আছে যেটা কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্যে মানে সমাজকে আরও উন্নত করার জন্যে এই ধর্ম বারে বারে ব্যবহার হয়ে থাকে। মানে ব্যবহার বলতে ধর্মের যে তত্ত্ব আমাদেরকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে আমাদের জীবন চলার পথে, আরও অনেক বেশি আমাদের মননকে সমৃদ্ধ করতে সাহায্য করে। তো সেই রকমই আমাদের এই যে দুর্গা পুজো, মা দুর্গার যে আরাধনা করা হয়, সেখান থেকেই কোনো একটি বিশেষ অধ্যায়কে তুলে নিয়ে এসে আমার এবছরের এই কনসেপ্টকে আমি ডিজাইন করার চেষ্টা করছি। যে তো সেই জায়গা থেকে যখন বিশ্বের দরবারে একটা স্বীকৃতি আসে, কারণ বাংলায় এই দুর্গা পুজো আজ একটা অন্যরকম জায়গা, কারণ দুর্গা পুজো এমনই একটা অধ্যায় যা চিরন্তন সময় ধরে আবহমান কাল ধরেই কিন্তু দুর্গা পুজো শ্রেষ্ঠ, এবং সেই শ্রেষ্ঠত্বে আরও একটা পালক যোগ করে দিয়েছে এই বিশ্বজনীন স্বীকৃতি, ইউনেস্কোর এই স্বীকৃতি। তো অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে পেরে অবশ্যই নিজেকে তো একটা ধন্য মনে করছি, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তাদের খুঁটি পুজোর কিছু ঝলক এবং এবছরের নতুন কি চমক আসতে চলেছে সেই ব্যাপারেও কিন্তু তারা কথা বলল, এবং পুজোর আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরা অয়নের সাথে ছিলাম আমি রিঙ্কি, নমস্কার।